কোরবানি মুসলমানদের জন্য একটি ইবাদত। এদিন পশু জবাই করে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন মুসলমানরা। ইসলামী চিন্তাবিদদের মতে এর মূল শিক্ষা হচ্ছে মনের ভিতরের পশুত্ব এবং লোভ লালসাকে কোরবানি করা। নাম জাহিরের পাশাপাশি প্রতিযোগিতা করে লোক দেখানোর বড় পশু কোরবানি দেয়াকেও সমর্থন করে না ইসলাম। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। মহান আল্লাহর হুকুমে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসাল্লামকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম। পিতা পুত্রের সেই মহান ত্যাগের স্মৃতিচারণই হচ্ছে কোরবানি। সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক, এই সম্পর্ক হলো মানুষের একদম স্বভাবজাত সৃষ্টিগত একটা বিষয়, সেইটাকেও আমাকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহর হুকুমের সামনে। কোরবানি শব্দের অর্থ ত্যাগ, আত্মোৎসর্গ এবং নৈকট্য লাভ। জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা হয়। এ দিনগুলোতে যার কাছে প্রয়োজনের অতিরিক্ত জাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার জন্য কোরবানি দেয়া ওয়াজিব। তার সাংসারিক প্রয়োজনে ব্যবহৃত আসবাবপত্র ব্যতীত 52.5 তোলা রূপা, অর্থাৎ যদি সর্বোচ্চ মানের রূপা হয় তো 1800 টাকা করে, তাহলে 94,500 টাকার যদি সে মালিক হয়, তার কাছে যদি থাকে, তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব। ইসলামী চিন্তাবিদরা বলেন লোভ লালসা কিংবা আত্মপ্রচারের চেষ্টা করলে বিফলে যাবে কোরবানির মহিমা। লোক দেখানো, মানুষের কাছে প্রচার প্রসার এবং যশ খ্যাতির উদ্দেশ্যে কোরবানি করা এবং যে কোনো আমল করা, যে কোনো নেক আমল করা, এটা অত্যন্ত গর্হিত কাজ, এটাকে ছোট শিরিক বলা হয়। পশু জবাই ও মাংস বন্টনের ক্ষেত্রেও ইসলাম ধর্মে বিশেষ বিধান রাখা হয়েছে। যিনি কুরবানিদাতা তিনি 3/1 ভাগ সর্বোচ্চ রাখবেন, তার স্বজন পরিজন আত্মীয় যারা রয়েছে তাদেরকে 3/1 ভাগ বিলি বন্টন করে দিবেন, আর যারা সমাজের অভাবী লোক আছে এবং অসহায় লোক আছে যারা কুরবানি করতে পারছেন না, সেই প্রান্তিক লোকগুলোর মধ্যে তিনি 3/1 ভাগ বন্টন করে দিবেন। কুরবানির জন্য স্বাস্থ্যবান পশু নির্বাচনের পাশাপাশি এর যত্নের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার কথাও বলেন দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ। মন একটু তার দিকে আকর্ষণ হয় এরকম পশু নির্বাচন করতে বলা হয়েছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।